হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি WBHRB ইন্টারভিউ আপডেট ভিডিও। আজকে আমি আলোচনা করব ইন্টারভিউ প্রশ্নোত্তর সপ্তম পর্ব, কারণ অলরেডি 6টা পর্ব এই ইন্টারভিউ সিরিজ আমি কমপ্লিট করেছি। আজকে আলোচনা করতে চলেছি ডোজ ক্যালকুলেশন নিয়ে, যেটা অনেকেই তোমরা আমাকে সাজেস্ট করেছি, আর এটা একটি ইম্পর্টেন্ট টপিকও আছে। সো এটাই আজকে আমরা ডিটেলসে দেখবো আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট টিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত সরকারি চাকরির খবর এবং WBHRB প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট টিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ ফিজিওলজি। কেন এই ফিজিওলজি টার্মটা নিয়ে এসেছি, এই আমরা ডেফিনেশনটা দেখলেই বুঝতে পারবো। দ্য ওয়ার্ড ফিজিওলজি ইজ ডেরাইভড ফ্রম এ গ্রিক ওয়ার্ড ফিজিওস, means how much, মানে কতটা, লোগোস with science. That means it is a branch of medical science which deals with dose or quantity of the drug. Then physiologyটা কি? এটা হচ্ছে branch of medical science যেখানে ড্রাগের ডোজ এবং কোয়ান্টিটি নিয়ে ডিল করা হয়। This is the physiology. এবার এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে যে চাইল্ড ডোজ ক্যালকুলেশন, এখানে তিনটে মানে রুলস আছে। প্রথমটা হচ্ছে ইয়ংস রুলস। ইয়ংস রুল কি বলছে, চাইল্ড ডোজ কি হবে, এজ ইন ইয়ার বাই এজ ইন ইয়ার প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। তার এজ যদি হয় মানে সরি অ্যাডাল্ট ডোজ যদি হয় 60 mg, এজ যদি হয় 4, তাহলে 4 বাই 4 প্লাস 12 ইন্টু 60 ইকুয়াল টু 15 mg। এবার ডিলিংস রুলস, এখানে কি বলছে, এজ ইন ইয়ার বাই 20 ইন্টু অ্যাডাল্ট ডোজ। তাহলে এজ ইন ইয়ার কত আসছে, এজ ইন ইয়ার এখানে দেওয়া আছে 6, তাহলে 6 বাই 20 ইন্টু 60, তাহলে টোটাল কত আসছে, 60 ইন্টু 60 করলে 18 mg। তাহলে অ্যাজ পার ডিলিংস রুল যে ডোজ ইজ 18 mg। দেন ক্লার্ক ফর্মুলা, অ্যাকর্ডিং টু ক্লার্ক ফর্মুলা কি বলছে, চাইল্ড ডোজ ইকুয়াল টু চাইল্ড ওয়েট ইন কেজি বাই 70 ইন্টু অ্যাডাল্ট ডোজ। তাহলে চাইল্ড ডোজ এখানে কত দেওয়া আছে, 14, এখানে চাইল্ড ডোজ দেওয়া আছে 14, এখানে অ্যাডাল্ট ডোজ কত, 60 mg, তাহলে 14 বাই 70 ইন্টু 60 ইকুয়াল টু 12 mg, এটা হচ্ছে তার ডোজ। তিনটে কিন্তু আমার এখানে ফর্মুলা দেওয়া আছে, যে ক্লার্ক ফর্মুলা, আবার বলছি ক্লার্ক ফর্মুলা, টেলিংস রুলস, ইয়ং রুল, তিনটে তিন রকমভাবে ডোজটা ক্যালকুলেশন হয়। তো এটাই হচ্ছে ক্যালকুলেশন অফ দ্য চাইল্ড ডোজের তিনটে ফর্মুলা, এটাই মূলত সময় ধরে। তো তারপরে একটা আছে সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে, সারফেস এরিয়া অফ চাইল্ড ইনটু 100 বাই সারফেস এরিয়া অফ অ্যাডাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ অফ দ্য অ্যাডাল্ট ডোজ। তো অ্যাডাল্ট ডোজ তুমি কী করে বার করছো, যে ইয়ের উপরে সারফেস এরিয়ার উপরে, সারফেস এরিয়া অফ দ্য চাইল্ড ইনটু 100 বাই সারফেস এরিয়া অফ অ্যাডাল্ট ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ অফ অ্যাডাল্ট ডোজ। এরপরে আমি কিছুখানে টার্ম দেখবো, যে টার্মগুলো সাধারণত আসে। এখানে একটা টার্ম দেখতে হচ্ছে অ্যাডিকশন। অ্যাডিকশন মানে সেটা তোমরা কম বেশি জানো, যে সেইটার প্রতি যে অ্যাডিক্টেড হয়ে যায়। যেমন অনেকেই বলে গেমের প্রতি অ্যাডিকশন, মানে প্রচুর গেম খেলে, ফেসবুকের প্রতি অ্যাডিকশন, প্রচুর ফেসবুক করে। সেম জিনিস কিন্তু কিছু ড্রাগের ক্ষেত্রে হয়, যে সেই ড্রাগের প্রতি যেন একটা অ্যাডিকশন চলে এসছে। ইট ইজ এ স্টেট অফ দ্য ফিজিক অ্যান্ড ফিজিক্যাল, সাইকিক অ্যান্ড ফিজিক্যাল ড্রাগ ডিপেন্ডেন্স, মানে ড্রাগের উপরে একটা ডিপেন্ডেন্স চলে আসে। কিভাবে, কন্টিনিউয়াস ইউজ অফ অ্যালকোহল, ওপিয়াম, কোকেন, হিরোইন, মরফিন, অনেকেই শুনেছো, এগুলো যদি নেশা করে সাধারণত। বাট এখান থেকে কম বেশি ড্রাগ আসে, যেমন ওপিয়াম থেকে পেন কিলার আসে। তো অ্যালকোহল, ওপিয়াম, কোকেন, হিরোইন, মরফিন, এগুলো কিন্তু অ্যাডিকশন সৃষ্টি করে একটা, যে এই ড্রাগগুলো কন্টিনিউয়াস নিতে থাকলে তোকে মনে হবে যেন না নিলে থাকতে পারছি না, লাইক দিস। দ্য টার্ম ইজ অ্যাডিকশন ইন্ডিকেট দোজ ড্রাগ হোয়েন ইউ টেক রেগুলারলি অর হোয়েন ইউ টেক ইন দ্য ইন্টারভেল অফ দ্য ফিউ ডেজ আফটার সাম টাইম ইট ইউ উইল বি দ্য অ্যাডিক্টেড অ্যাবাউট দ্য ড্রাগ। তারপরে কি আছে ইডিওসিনক্রেসি। ইডিওসিনক্রেসি কি বলছে, এটা একটা টার্ম, এটা ইন্ডিকেট করছে অল দ্য পার্সন ডু নট রেসপন্ড অ্যালাইক টু দ্য সেম ড্রাগ ডিউ টু ভ্যারিড ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটি। মানে একটা পার্সন বলছে যে অল দ্য পার্সন, মানে সমস্ত পার্সন সেমভাবে
ডু নট রেসপন্ড অ্যালাই দ্য সেম ড্রাগ, মানে ড্রাগটা সেম কিন্তু সমস্ত পার্সনে একটা ড্রাগ সেম অ্যাকশন করে না বা রেসপন্স দেখায় না। কার জন্য? ডিউ টু ভ্যারাইটি অফ ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটি, কারণ তাদের যে সহনশীলতা, যাদের যে ক্ষমতা, সেটা এক একটা মানুষ এক এক রকম। তাই সেম ড্রাগ বিভিন্ন মানুষ, মানে অল পার্সনে, বিভিন্ন মানুষে একই রকম অ্যাকশন দেখায় না। সাম মে প্রডিউস অ্যাবনর্মাল রিয়াকশন টু দ্য ড্রাগ। কিছু কিছু জন দেখবে, যেমন কোনো ড্রাগ নিলে বা কোনো মেডিসিন নিলে অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় বা অন্য কোনো ধরনের রিয়াকশন দেখা যায়, যেটা অ্যাবনর্মাল রিয়াকশন, যেটা সাধারণত পেশেন্টের দেখার কথা না, যেটা অ্যাডভার্স এফেক্টটা দেওয়া নেই, যেটা হতে পারে, এরকম কিছু অ্যাবনর্মাল রিয়াকশন দেখা যায়। সাম মে প্রডিউস অ্যাবনর্মাল রিয়াকশন টু এ ড্রাগ। হোয়েন অ্যান অ্যাবনর্মাল অ্যান্ড আনইউজুয়াল রিয়াকশন ইজ প্রডিউসড বাই এ ড্রাগ, ইট ইজ নোন অ্যাজ এ ইডিওসিনক্রেসি। তাহলে ইডিওসিনক্রেসি কি? যখন বলছে যে একটা ড্রাগের অ্যাবনর্মাল বা আনইউজুয়াল রিয়াকশন দেখা যায়, মানে একটা ড্রাগ থেকে, সেটাকেই বলছে ইডিওসিনক্রেসি। যেমন ফিউ এমজি অফ অ্যাসপিরিন মে প্রডিউস গ্যাস্ট্রিক হেমারেজ, স্মল ডোজ অফ কুইনাইন মে প্রডিউস রিঙ্গিং ইন ইয়ার, মানে কানে বহু একটা আওয়াজ পাওয়া যায় ফিউ ডোজ অফ কুইনাইন। তো দিস ইজ কল্ড ইডিওসিনক্রেসি, যে সমস্ত মানুষের মধ্যে একটা সেম ড্রাগ সেম রেসপন্স করা উচিত, মানে এটা কেমিক্যালি বা টেকনিক্যালি এটা সম্ভব, যেহেতু আমাদের এটা হিউম্যান বিজের ফিজিক্যাল বডি। ঠিক আছে, তো এখানে কি বলছে যে বায়োলজিক্যাল পার্ট, যেখানে আমার শরীরের ভিতরে বায়োলজিক্যালি কাজ করছে, যে এখানে কিন্তু যখন একটা কেমিক্যাল রিয়াকশন দেয়, যে আমাকে যে যে কোনো কেমিক্যাল রিয়াকশনে তুমি যতবার দুটো ড্রাগকে মিশিয়ে একটা থার্ড ড্রাগ তৈরি করবে কেমিক্যালি, ততবার সেমভাবে তৈরি হবে, কিন্তু বায়োলজিক্যাল রিয়াকশন মাঝে মধ্যে চেঞ্জ হয়, এক কোনো কিছুর কোনো অ্যাকশনে। সেমভাবে এটা হচ্ছে যে একটা ড্রাগ যে কেমিক্যাল প্রোডাক্ট আমাদের শরীরে যখন কাজ করছে, সেটা সেটা আমার শরীরে কিন্তু সেমভাবে রিয়াকশন না দিতে পারে, সেইটাই বা অ্যাবনর্মাল যখন রিয়াকশন দিচ্ছে তাকেই আমরা বলছি ইডিওসিনক্রেসি। তারপরে কি বলছে, তারপরে টলারেন্স, টলারেন্স মানে বুঝতে পারছো যে ড্রাগটা কাজ করে না শরীরে, এটা আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে সেই ড্রাগটা আমাদের শরীরে আর কাজ করে না, এইরকম ব্যাপারটা। তাহলে কিভাবে টলারেন্সটা হচ্ছে, হোয়েন এ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেড ইন অ্যান অর্ডিনারি ডোজ ফেলস টু প্রডিউস দ্য নর্মাল থেরাপিউটিক এফেক্ট অ্যান্ড রিকোয়ার্ড লার্জ ডোজ অফ দ্য ড্রাগ টু প্রডিউস দ্য নর্মাল এফেক্ট। তাহলে বুঝতে পারছো একটা ড্রাগ যখন অর্ডিনারি ডোজে, মানে যে ড্রাগের যে ডোজ, সেই ডোজে দেওয়ার পর সে নর্মাল থেরাপিউটিক এফেক্ট তৈরি করতে পারছে না, থেরাপিউটিক এফেক্ট তৈরি করার জন্য তাকে বেশি ডোজের দরকার পড়ছে, তখন আমি বুঝতে পারবো দ্য আনইউজুয়াল রেজিস্ট্যান্স দ্য প্রডিউস নোন অ্যাজ এ টলারেন্স। এই যে ধরো 500 mg মেটফরমিনের যে যতটা রেসপন্স পাওয়ার কথা ছিল আমার, সেটা আমি যখন পাচ্ছি না, যখন আমাকে 1 gram মেটফরমিন অ্যাড করতে হচ্ছে ফর এ ডায়াবেটিক পেশেন্ট, তার মানে 500 mg মেটফরমিন তার বডিতে টলারেট করে গেছে, বা যে আনইউজুয়াল রেজিস্ট্যান্সটা ঘটেছে তাকেই আমরা বলছি টলারেন্স। যে এখানে স্পষ্ট লিখেছে অ্যান্ড হোয়েন এ ড্রাগ অ্যাডমিনিস্টার ইন অর্ডিনারি ডোজ ফেলস টু প্রডিউস দ্য নর্মাল থেরাপিউটিক এফেক্ট, অর্ডিনারি ডোজে ঢোকানোর পরে সে ফেল করছে নর্মাল থেরাপিউটিক এফেক্ট তৈরি করতে, এবং নর্মাল থেরাপিউটিক এফেক্ট দেওয়ার জন্য আবার বেশি ডোজ লাগছে নর্মাল এফেক্টটা তৈরি করার জন্য, সেই ঘটনাটাকেই বলছে বা যে রেজিস্ট্যান্সটা ঘটছে তাকেই বলছে টলারেন্স। যেমন স্মোকার ক্যান টলারেট নিকোটিন, অ্যালকোহলিক ক্যান টলারেট লার্জ ডোজ অফ দ্য অ্যালকোহল, দিস দ্য এক্সাম্পল। তারপরে আছে একটা ইম্পর্টেন্ট টার্ম ট্রাচিফাইলিক্সিস, অনেকেই শুনে রয়েছে আর এটা অনেক সময় ইন্টারভিউ কিন্তু আসে বা আসতে পারে, এটা আমি মনে করি, কারণ এটা খুব মানে মেডিকেল টার্মে খুব ইম্পর্টেন্ট। যে হোয়াট ইজ ট্রাচিফাইলিক্সিস, ইট ইজ এ নোন অ্যাজ এ অ্যাকিউট টলারেন্স, এটা একটা তীব্র টলারেন্স বলে এটাকে, কিন্তু ইট ইজ অবজার্ভ ইন দ্য সার্টেন ড্রাগ, এর কিছু কন্ডিশন আছে, এটা তীব্র, আগেরটা বললাম টলারেন্স, যেটা সেম মানে অর্ডিনারি ডোজে রেসপন্স করতে পারে না, বেশি ডোজ দিলে রেসপন্স করে, কারণ টলারেট হয়ে গেছে বলে বেশি ডোজ লাগছে। এক্ষেত্রে কিন্তু অ্যাকিউট টলারেন্স তীব্র, এটাও টলারেন্স হচ্ছে, কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে, সেগুলি কি, ইট ইজ অবজার্ভ ইন সার্টেন ড্রাগস দ্যাট ওয়েন দে আর অ্যাডমিনিস্টার্ড রিপিটেডলি অ্যাট এ ভেরি শর্ট ইন্টারভেল দ্য সেল রিসেপ্টর গেট ব্লকড আপ অ্যান্ড ফার্মাকোলজিক্যাল রেসপন্স টু দ্য পার্টিকুলার ড্রাগ ইজ ডিক্রেজড। মানে এটা বলছে যখন সার্টেন ড্রাগ খুব অল্প সময়ের ভিতরে বারবার করে রিপিটেডলি
ইউজ করা হয় বা অ্যাডমিনিস্টার করা হয়, তখন সেটা রিসেপ্টরটা ব্লকড হয়ে যায় এবং ফার্মাকোলজিক্যাল রেসপন্স দেয় না পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে, বা ফার্মাকোলজিক্যাল রেসপন্স ডিক্রিজ করে যায়, যতটা হওয়া দরকার ছিল হয় না। কিন্তু এখানে আবার কন্ডিশন হচ্ছে বাই ইনক্রিজিং দ্য ডোজ অফ দিস ডিক্রিজ রেসপন্স ক্যান নট বি রিভার্সড। মানে তুমি যদি আবার আগের জন্য টলারেন্স হয়ে গেছিল, ডোজ বাড়িয়ে দিলাম আমি আমার ডিজায়ার এফেক্ট পেলাম, এখানে কিন্তু সেটা হবে না। তুমি যদি এখানে ডোজও বাড়াও, দ্য বাই ইনক্রিজিং দ্য ডোজ দিস ডিক্রিজ রেসপন্স ক্যান নট বি রিজার্ভ, রিজার্ভ করা, তুমি ডোজ বাড়িয়ে তোমার রেসপন্সটাকে তুমি আগের মতো করতে পারবে না, রিভার্স করতে পারবে না। বাট ইফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ ইজ স্টপ ফর এ লং টাইম অ্যান্ড অ্যাডমিনিস্টার্ড এগেন আফটার এ বিং ডিসকন্টিনিউ, দেন দ্য ইনিশিয়াল এফেক্ট অফ দ্য ড্রাগ ক্যান বি রিঅবজার্ভড। মানে বলছে কিন্তু আবার আর একটা যদি আমি করি যে লং টার্ম, ধরো 1 বছর ধরে আমি শুটা দিলাম না, তারপরে আবার নর্মাল ডোজে দিলাম, তখন আবার অ্যাকশনটা নর্মাল অ্যাকশন দেখাবে, কারণ সেই 1 বছর ধরে যে ব্লকটা হয়ে গেছে এই ব্লকটা খুলে যাবে, ড্রাগের এই ড্রাগের ব্লকটা খুলে যাবে। এই 1 বছর ধরে যদি আমরা অ্যাডমিনিস্টার না করাই, তাহলে এই যে ব্লকটা হয়েছে, ব্লক হয়েছে রিসেপ্টরটা, রিসেপ্টরের ব্লকটা খুলে যাবে এবং নর্মাল অ্যাকশন দেবে। এই কন্ডিশনটাকেই বলে দ্য কন্ডিশন ইজ নন অ্যাজ ট্রাচিফাইলেক্সিস। তাহলে প্রথম কথা হচ্ছে ড্রাগ, আমি যেটা বাংলাতে বোঝানোর চেষ্টা করি মানে পাতি বাংলায়, যে একটা ড্রাগ রিপিটেডলি নেওয়ার ফলে তার রিসেপ্টর ব্লক হয়ে গেছে, তার ফার্মাকোলজিক্যাল রেসপন্স কম দিচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ডোজ বাড়ালেও সেটার প্রিভিয়াস রেসপন্সে বা ডিজায়ার রেসপন্সে আসছে না, সো কন্টিনিউয়াসলি স্টপ করে দিতে হবে ফর দ্য লং পিরিয়ড অফ দ্য টাইম। তারপরে যদি দিই এবং রিয়াকশন আগের মতো দেবে, এটা ক্যান বি অবজার্ভ, দ্য রিয়াকশন কামস অ্যাজ পার আওয়ার ডিজায়ার, বা যেটা আমার নর্মাল রেসপন্স সেটা, এবং দিয়ে এই কন্ডিশনটাকে বলে ট্রাচিফাইলেক্সিস। তাহলে টলারেন্সের সঙ্গে ট্রাচিফাইলেক্সিস যদি আমরা সামান্য ডিফারেন্সে আসি, টলারেন্সের ক্ষেত্রে আমি যদি ডোজ ইনক্রিজ করি, তাহলে কিন্তু আমার রেসপন্স দেখাবে, আর ট্রাচিফাইলেক্সিস ক্ষেত্রে ডোজ ইনক্রিজ করলে হবে না, পুরো ড্রাগের অ্যাডমিনিস্ট্রেটরকে আমি ব্লক করে দিতে হবে ফর দ্য লং পিরিয়ড অফ দ্য টাইম। দিস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য টলারেন্স অ্যান্ড ট্রাচিফাইলেক্সিস। টলারেন্সটাও ড্রাগের টলারেন্স হয়, ট্রাচিফাইলেক্সিস কিন্তু একই টলারেন্স, কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে তুমি যদি টলারেন্সের ক্ষেত্রে ডোজ ইনক্রিজ করো, দেন ইউ উইল গেট দ্য মানে ডিজায়ার রেসপন্স অর নর্মাল রেসপন্স, নর্মাল থেরাপিউটিক এফেক্ট। বা ট্রাচিফাইলেক্সিসের ক্ষেত্রে তুমি ডোজ বাড়ালেও নর্মাল থেরাপিউটিক এফেক্ট পাবে না, কারণ রিসেপ্টারই ব্লক হয়ে গেছে। তবে সার্টেন টাইম অ্যাডমিশন না করলে তারপরে কিন্তু আবার সার্টেন লং পিরিয়ড অফ টাইম পর অ্যাডমিনিস্টার করলে যখন ব্লকটা ছেড়ে যাবে, তখন কিন্তু আবার নর্মাল থেরাপিউটিক এফেক্টটা দেবে। তো দিস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টলারেন্স অ্যান্ড ট্রাচিফাইলেক্সিস। আমি মূলত এই ভিডিওগুলোকে ছোটো ছোটো করার জন্য আমি এই টার্মগুলোকে রাখছি, তো তোমরা এখান থেকে টার্মগুলো দেখে নিও বা নোট ডাউন করে নিও, স্টিল কারো কোনো মাথায় কোনো টপিক থাকলে সেটা আমাকে জানাও, আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার। তো ফার্মাকোলজির উপরে, ক্লাসিফিকেশনের উপরে খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম ফর দ্য আপডেট অফ এনি কাইন্ড অফ ফার্মা জব, গভর্নমেন্ট জব, WBHRB রিলেটেড আপডেট অলসো। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম।